হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমরা সব ভালো আছো? আমি বিন্দাস আছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ফ্রুট, আর সেই ফ্রুটটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট। তো ড্র্যাগন ফ্রুট প্ল্যান্টের সম্বন্ধে তোমাদের কিছু বলবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো ফ্রেন্ড, এটাই হচ্ছে সেই ড্র্যাগন ফ্রুট। এখানে তোমার দু রকমের ড্র্যাগন ফ্রুট আছে, আর এগুলো হাইব্রিড, এগুলো টবে ধরবে। আর একটা ড্র্যাগন ফ্রুট যেটা বীচের, ওটা তোমার দেরি হয়। আর এখানে তোমার একটা পিঙ্ক আর একটা ইয়েলো কালারের দু রকম ড্র্যাগন ফ্রুট আছে। এগুলো সব প্যাকেটিং করা আছে, তো যদি কেউ নিতে চায় তো প্যাকেট সমেত বিক্রি এগুলো। আর এগুলোর দামের দিক থেকে তোমরা যদি জানতে চাও যে কত দাম, তো আমার কমেন্ট করে বলো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে কত দাম আমি বলে দেবো। এখানে তোমার কিছু মাত্রায় এগুলো চিহ্ন দেওয়া আছে। এখানে লেখা আছে সিভিভি। হ্যাঁ, সিভি মানে বলতে পারছি না, কিন্তু একটা গোলাপি আর একটা হলুদ কালারের আছে। এটা ড্র্যাগন ফ্রুট। আরেকে আমি বলেছিলাম যে তোমাদের লাগানোর পদ্ধতিটা বলে দেব। তো এই চারা, এই প্ল্যান্টগুলো লাগানোর পদ্ধতি হচ্ছে যে তোমাদেরকে প্রথমত পিলারের ন্যায় কিছু সিমেন্ট বালি দিয়ে বা রড দিয়ে পিলারের ন্যায় কিছু গম্বুজ তৈরি করতে হবে। আর যে গম্বুজের পাশে পাশে তিনটে করে প্ল্যান্ট বা চারা তোমরা বসিয়ে দেবে, আট আঙুল অবধি ওর পাকে পাকে তিনটে করে চারা এই প্ল্যান্ট বসিয়ে দিবে। আর ওই গম্বুজ নেয় প্লেয়ার পাঁচ ফুট থেকে চার ফুটের মতো খাড়াই করে সিমেন্ট বালি রড দিয়ে যে প্ল্যাটটা তৈরি করবে সেই প্লেয়ারের আশেপাশে সেগুলো পুঁতে দেবে। তারপর এগুলো যখন একটু 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 করে বড় হবে, যেমন এখানে এই এই প্যাকেট থেকে এটা অনেক বড় হয়েছে, তো এটা খোলা আছে, এটা কোনো প্লেয়ারের সঙ্গে যুক্ত নেই। তো যখন এগুলো অনেক বড় হবে তো প্লেয়ারের গায়ের সঙ্গে একে বেঁধে দেবে, তো তাহলে কি হয়, এগুলো নুঙে যায় না। এই যেমন নুয়ে গেল, তো এই নুঙে যায় না, তো ওর সঙ্গে এটা সাপোর্ট থেকে যাবে, তো প্লেয়ারের গায়ে বেঁধে দেবে। যখন প্রচণ্ড যখন বড় হবে, অধিক মাত্রায় যখন এগুলো বড় হবে, তো তোমরা ওপরে সাইকেলের বা টায়ার বা বিভিন্ন রিং, যেগুলো গোল গোলাকার হয়, সে রিংটা মাথায় বেঁধে দেবে। তারপর রিংয়ের ওপর থেকে এগুলো তোমার নিচের দিকে, যখন রিংয়ের ওপর থেকে যখন নিচে নামিয়ে দিবে তো ঝুলবে। আর এই যে দেখছো না, এই এর মাধ্যম দিয়েই ফুল আসবে আর ফল এপাশে ধরবে। তো ড্র্যাগন ফ্রুট একটা হেলদি ফ্রুট আর নামি দামি ফ্রুট, কারণ ড্র্যাগন নামটা বললে পরে আমাদের চাইনিজ বা চীন দেশের কথা মনে পড়ে। আর এই ফ্রুটটা সব থেকে বেশি চীন দেশে চাষ হয়। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান খুব উপযোগী এই ড্র্যাগন ফ্রুট। তো তোমরা যারা এই প্ল্যান লাগাতে চাও, তো কী কী সার প্রয়োগ করতে হবে, কখন কী হবে, তোমরা কমেন্ট করে বলো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি তোমরা মনে করো যে একটু ভিডিও দ্বারা উপকৃত হলাম, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, লাইক কমেন্ট করো। তো এখনকার মতো বিদায়, আসসালামু আলাইকুম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।